পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে রোববার ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় তোরখাট জেলার একটি প্রত্যন্ত গ্রামে ভূমিধসের পাশাপাশি একটি বাড়িও ধসে পড়েছে। এতে একই পরিবারের বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে। কাদা ও ইটবালুর নিচ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পাহাড়ি ঢলে বেশ কয়টি বাড়ি ভেসে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া দুর্গত এলাকায় সাহায্য ও ত্রাণ পাঠানো এবং বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্তদের উদ্ধারকারীরা সাহায্য করছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।